রিভাইব রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী আমরা আছি নারীবাদ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পুরুষতন্ত্র তত্ত্ব নারীবাদ পুরুষতন্ত্রের বিরোধিতা করে নারীবাদের ভাষ্যমতে পুরুষতন্ত্র এক অশুভ ব্যবস্থা যা শতাব্দীর পর শতাব্দী ধরে নারীকে শোষণ করে আসছে সভ্যতা শুরু থেকেই পুরুষের এমন এক বৈষম্যমূলক সামাজিক কাঠামো গড়ে তুলেছে এবং টিকে রেখেছে যার উদ্দেশ্য নারীকে অধীনস্থ করা শোষণ করা নির্যাতন করা তাদের উপর কর্তৃত্ব বজায় রাখা কিন্তু একটা বিষয় আমার মাথায় ধরে না বিভিন্ন জায়গায় সময় সমাজ ও সভ্যতার পুরুষেরা কেন নারীদেরকে পরাধীন করে রাখার জন্য তাদের উপর নির্যাতন আর নিপীড়ন চালানোর জন্য ষড়যন্ত্র করবে পুরুষেরা কেন নিজেদের মা মেয়ে স্ত্রীদের উপর নির্যাতন করার জন্য এত কিছু করবে কাউকে নিঘৃত করার অর্থ কী সে যা চাই তা থেকে তাকে বঞ্চিত করা তার প্রাপ্য তাকে না দেওয়া তার ক্ষতি করা এমন ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে পারে যেমন অনেক স্বামী তাদের স্ত্রীকে নির্যাতন করে কিন্তু এটা একটা পুরো সমাজ জুড়ে কিভাবে সম্ভব কীভাবে বৈশ্বিকভাবে হয় হাজার হাজার বছর ধরে এটা কীভাবে সম্ভব নারী কি এতই বোকা পুরুষ কি এতই বোকা নিজের পরিবারের এমন একটি নীল নকশা বাস্তবায়ন করা পুরুষের অবস্থান থেকে অযৌক্তিক নিজ পরিবারের নারীদের নির্যাতন করা ক্রমাগত তাদেরকে বঞ্চিত করা পুরুষের জন্য লাভজনক না কোনো পরিবার এভাবে দীর্ঘদিন চলতে পারে না যেসব পরিবারের কর্তারা শৈরচারের মতো আচরণ করে সেগুলো কখনোই ট্যাক্সই হয় না সবাই পালানোর পথ খোঁজে পরিবার একটি সামষ্টিক কাঠামো ক্রমাগত জুলুম করে গেলে এই কাঠামোর কার্যকারিতা তো ধরেই রাখা যায় না টিকিয়েও থাকে না একটু বোঝার মতো বুদ্ধি কি পুরুষের নেই নাকি কেবল আধুনিক মানুষই এটা বুঝতে পেরেছে বাকি সব যুগের মানুষ গর্ধব ছিল উল্টো দিক থেকে চিন্তা করুন নারীবাদের বক্তব্য অনুযায়ী আবহমান কাল থেকে নারী ভিক্টিম শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দের পর সহস্রাব্দ জুড়ে সে কেবলই পুরুষের হাতে নির্যাতিত হচ্ছে এ ধারণা কি নারী সমাজ সক্ষমতা ও বুদ্ধিমত্তার প্রতি অপমানজনক না পুরো মানব সভ্যতা জুড়ে নারীরাই এতই বোকা এতই মূর্খ এবং এতই দুর্বল ছিল যে তারা এই নির্যাতন সরে গেছে নিজেদের নির্যাতিত মনে করেনি নির্যাতন বন্ধের চেষ্টাও করেনি কিন্তু আধুনিক বুদ্ধিমান নারীবাদীরা এসে এই পুরুষতন্ত্রের বাস্তবতা ধরতে পেরেছে এ ধরনের ধারণা কি আদৌ যৌক্তিক মনে হয় মানুষকে শোষণ করা কি খুব সহজ কোনো কাজ মোটেও না এটা আসলে বেশ কঠিন একটি প্রক্রিয়া পুরুষতন্ত্রের অবস্থান থেকে বিষয়টা একবার দেখার চেষ্টা করুন আজকের আরব বিশ্বের দিকে তাকান সেখানকার স্বৈরচার শাসকেরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে কত পরিশ্রম করছে ক্ষমতার মস্ত্র টিকিয়ে রাখার জন্য বিপুল পরিমাণ অর্থ সম্পদ শ্রম তাদের ব্যবহার করতে হচ্ছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী মিডিয়ার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত প্রোপাগ্যান্ডা মানুষের উপর নজরদারি জনগণের উপর নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার জন্য করতে হচ্ছে নানান কসরত আজ প্রায় ষাট থেকে সত্তর বছর ধরে এই শাসকেরা ক্ষমতায় তবু দেখুন কি পরিমাণ প্রতিরোধের মুখোমুখি তাদেরকে হতে হচ্ছে বিভিন্ন সময় বিক্ষোভ আর অশান্তি হচ্ছে ওরা জানে একটু ঢিল দিলে একটু অমনোযোগী হলে প্রসাদ থেকে তাদের জায়গা হবে সোজা রাস্তার পাশের নর্দমায় তাই প্রতিনিয়ত এই শোষণ আর জুলুমের কাঠামো তাদেরকে টিকিয়ে রাখতে হচ্ছে প্রতিনিয়ত সজাগ থাকতে হচ্ছে পুরো বিশ্বের ইতিহাস জুড়েই এমনটা দেখতে পাবেন শোষণ এবং নির্যাতন সহজাতভাবে অস্থিতিশীল একে টিকিয়ে রাখতে খরচ করতে হয় প্রচুর শক্তি ও সম্পদ তারপরও শেষ রক্ষা হয় না ক্ষমতা অনির্দিষ্টকাল টিকিয়ে রাখা যায় না এক সময় না এক সময় মজলুম প্রতিশোধ নেয় কাজেই হাজার হাজার বছর ধরে চলা অত্যাচারী পুরুষতন্ত্রের এই ধারণা বিশ্বাসযোগ্য নয় প্রথমত পুরুষরা নিজেদের এমন পরিস্থিতিতে কেন ফেলবে নিজেদের শয্যা সঙ্গিনীদের সাথে দ্বন্দ্ব চালিয়ে যাওয়া ক্রমাগত সংঘাতের মাধ্যমে তাদের বিদ্রোহ দমন করে পুরুষতন্ত্রের নিয়ন্ত্রণ বজায় রাখা এই কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা কেন যাবে দ্বিতীয়ত আসলে যদি এমন কোনো কাঠামো থেকে থাকে তাহলে সেই কাঠামো টিকিয়ে রাখার মতো সম্পদ উপকরণ কোথা থেকে আসবে পরিবারের অর্থ সম্পদ তথ্য ইত্যাদি স্ত্রীর কাছ থেকে সবসময় সরিয়ে রাখা তো অনেক কঠিন হবার কথা বিচ্ছিন্নভাবে এটা হয়তো হতে পারে কিন্তু সিস্টেমেটিকভাবে বৈশ্বিক মাত্রায় এটা কীভাবে করা সম্ভব ঐতিহাসিক সত্য হলো পরিবার সমাজে নারী পুরুষ সবসময় ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে এসেছে কিন্তু পরিবারের নারীর ভূমিকা এক প্রাচীন ষড়যন্ত্রের অংশ যার উদ্দেশ্য নারীকে শোষণ করা এই বক্তব্য শুধু আধুনিক পরিবারের নারী এবং পুরুষের ঐতিহ্যগত ভূমিকা নারীর প্রতি বৈষম্যমূলক এ কথা শুধু নারীবাদ্রাই এনেছে কিন্তু এদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই শিশু লালন পালন ও তাদের শিক্ষা দেওয়া নারী ঐতিহাসিক এবং ঐতিহ্যগত ভূমিকার অন্তর্ভুক্ত ব্যবসা ও কৃষিকাজ করে পুরুষেরা এই দুইয়ের মধ্যে একটাকে কেন অন্যটার সাথে তুলনা মৌলিকভাবে দুর্বল গণ্য করা হবে এবং কিসের ভিত্তিতে এই উপসংহার টানা হবে সেটা পরিষ্কার নয় ব্যাপারটা এভাবে বলা যায় নারীবাদীরা বলতে চাই পুরুষরা অন্য পুরুষের সাথে ষড়যন্ত্র করে নিজেদের পরিবারের সদস্যদের মা মেয়ে বোন স্ত্রীদের শোষণ করার কাঠামো তৈরি করেছে কিন্তু মানুষের ব্যাপারে আমাদের অভিজ্ঞালব্ধ জ্ঞান এবং আত্মরক্ষার সহজাত প্রবৃত্তির ব্যাপারে আমরা যা জানি তার সাথে এই দাবি মেলে না আপনি যদি একজন নারী হন তাহলে নিজেকে প্রশ্ন করুন তো আপনার বাবা ভাই সন্তান কিংবা স্বামীকে আপনার স্বার্থের উপর অপরিচিত কিছু পুরুষের স্বার্থকে প্রাধান্য দেবে কারণ পুরুষরা সব ভাই ভাই উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার বাবা ভাই সন্তান কিংবা স্বামী সম্ভবত মানসিকভাবে অসুস্থ সাইকোপ্যাথ কিন্তু বিশ্বের অধিকাংশ পুরুষ তো এমন না বাকি পুরুষের সাথে মিলে দুনিয়ার সব নারীকে শোষণ করা ষড়যন্ত্র তারা করে না বরং নিজের পরিবারের জন্য পরিবারকে রক্ষা করার জন্য পরিবারের স্বার্থের জন্য তারা জীবনভর কাজ করে যায় আপনি যদি পুরুষ হন তাহলে নিজেকে প্রশ্ন করুন কিছু অপরিচিত পুরুষের জন্য কি আপনি নিজের মা মেয়ে বোন কিংবা স্ত্রীর স্বার্থ জলাঞ্জলি দিবেন উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি সম্ভবত মানসিকভাবে অসুস্থ সাইকোপ্যাথ নারীদের শোষণ করা বৈশ্বিক কোনো ষড়যন্ত্রের অংশ নয় আমরা আছি নারীবাদী অর্ধায়ের তৃতীয় পরিচ্ছেদ নারীবাদ কি মুসলিম নারীদের ইসলাম ত্যাগের কারণ নিঃসন্দেহে এর অসংখ্য প্রমাণ আছে নারীবাদ কিভাবে মুসলিম নারীদের ধর্মত্যাগের দিকে নিয়ে যায় সেটা বোঝা আসলে কঠিন না নারীবাদ লিবারেল সেকুলাল দর্শনের অংশ লিবারেল সেকুলারিজম ধর্মকে আক্রমণ করে নারীবাদও ধর্মকে আক্রমণ করে ইনফ্যাক্ট ধর্মকে আক্রমণ করার ক্ষেত্রে লিবারেল সেকুলারিজমের প্রধান হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম হলো নারীবাদ যেসব মুসলিমরা নারীবাদের ধ্যান ধারণা রাখে তাদের যে ইসলামের ব্যাপারে অনেক অনেক আপত্তি থাকবে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই কাজেই মুসলিম নারীদের ইসলাম ত্যাগের পেছনে নারীবাদের ভূমিকা নেই বলাটা হাস্যকর কালোদের প্রতি শ্বেতাঙ্গদের বর্ণবাদীদের ঘৃণার পিছনে বর্ণবাদী আদর্শের কোনো ভূমিকা নেই বলাটাকে হাস্যকর না যে বলে শ্বেতাঙ্গ বর্ণবাদীদের আদর্শ আর তাদের বর্ণবাদী ঘৃণার মধ্যে কোনো সম্পর্ক নেই সে আসলে শ্বেতাঙ্গ বর্ণবাদী কি তা বোঝেই না নারীবাদকে সমর্থন করা মুসলিমদের অবস্থা অনেকটা এরকম মুসলিমদের ইমানের উপর নারীবাদের ক্ষতিকর প্রভাব তারা অস্বীকার করতে চাই কারণ তারা নারীবাদের ইতিহাস জানে না যদি তাদের জিজ্ঞেস করেন নারীবাদকে তারা আপনাকে স্কুল কলেজে শেখা কিংবা পত্রপত্রিকায় ছাপা মুখস্থ কোনো উত্তর আপনাকে শুনিয়ে দেবে যখন নারীবাদের ইতিহাস নিয়ে প্রশ্ন করবেন তখন জনপ্রিয় কিছু বই কিংবা গবেষণা তথা তোতা পাখির মতো আওড়াতে থাকবে এটা অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটেনের সরকারি কর্মকর্তাদের লেখা গোজা পড়ে ও মহাদেশে ব্রিটিশ শাসন সম্পর্কে জানার মতো সে আপনাকে রেললাইন আর সতীদাহ প্রধার কথা শোনাবে কিন্তু নীলচাষ গণহত্যা জালিয়ান ওয়ালাবাগের কথা এড়িয়ে যাবে বাস্তবতা হলো ধর্মকে বিশেষ করে ইসলামকে আক্রমণ করার জন্য লিবারেল যে যেসব অস্ত্র সব থেকে বেশি ব্যবহার করেছে নারীবাদ তার অন্যতম নারীবাদী ও তার সমর্থক পুরুষেরা যেসব মুখস্থ উত্তর দেয় সেগুলো নিয়ে কিছু কথা বলা দরকার ওরা বলে নারীবাদের কারণে মুসলিম নারীরা ইসলাম ত্যাগ করছে না তারা ইসলাম ত্যাগ করছে মুসলিম পুরুষের দুর্ব্যবহার আর অত্যাচারের কারণে এই ধরনের কথা যারা বলে তারা সাধারণত নিজেদের বক্তব্যের পক্ষে তিন ধরনের প্রমাণ আনেন এক ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা শোনা কথা আমি শুনেছি আমার চেনা একজন ইত্যাদি দুই মসজিদের নারীর কম উপস্থিতি তিন মুসলিম সমাজে নেতৃত্বের অবস্থানে নারীর অনুপস্থিতি লক্ষ্য করুন মুসলিম পরিবারের জন্ম নেওয়া অনেক নারী আজ কেন নিয়ে হতাশ তার কোনো ব্যাখ্যা এসব প্রমাণ থেকে পাওয়া যায় না যেহেতু আজ আগের চেয়ে বেশি নারী ইসলাম ত্যাগ করছে তাই উপরের যুক্তি অনুযায়ী এখন এক দুই ও তিনের পরিমাণ বেশি হবার কথা অর্থাৎ আগের চেয়ে এখন বেশি মহিলা ঘরে নির্যাতিত হচ্ছে মসজিদে আগের চেয়ে কম নারী আসতে পারছে এবং নেতৃত্বের অবস্থানে নারীদের সংখ্যা আগের তুলনায় কমছে কিন্তু এর কোনোটাই সত্য না পাঁচ দশ বিশ পঞ্চাশ কিংবা একশো বছর আগের চেয়ে আজকের নারী বেশি নির্যাতনের শিকার হচ্ছে এমন কোনো প্রমাণ নেই বরং নারীবাদের যুক্তি অনুযায়ী নারী নির্যাতন এখন কম হবার কথা কারণ নারীবাদের আলো পাবার সৌভাগ্য আগের প্রজন্মগুলোর হয়নি কিন্তু বর্তমান প্রজন্ম নারীবাদের মাধ্যমে অনেক কিছু শিখেছে তাই আজকের চাইতে আমাদের বাপদাদাদের প্রজন্মের নারী নির্যাতন বেশি হবার কথা আর আমাদের মা দাদিদের প্রজন্মে ইসলাম ত্যাগের হার আরও বেশি হবার কথা কিন্তু বাস্তবতা হলো তাদের প্রজন্মে ইসলাম নিয়ে কোনো আপত্তি ছিল না কিন্তু আজ আছে কাজেই অত্যাচার বেশি হচ্ছে তাই বেশি নারী ইসলাম ত্যাগ করছে এই কথার কোনো যৌক্তিকতা নেই একইভাবে অন্য যে কোনো সময়ের চেয়ে মসজিদে এবং নেতৃত্বের অবস্থানে আজ নারীদের উপস্থিতি বেশি এটা ইসলামের দিক থেকে ভালো না মন্দ সেটা ভিন্ন আলোচনা নারীবাদও এটা স্বীকার করে শুধু স্বীকার করে না নারীর ক্ষমতায়নের কর্তৃত্ব তারা দাবি করে যদি মসজিদ কিংবা নেতৃত্বের অবস্থানে নারীদের অনুপস্থিতি ইসলাম ত্যাগের কারণ হয় তাহলে আজ সেই হার কি কম হওয়ার কথা না অথচ সেটা বাড়ছে কেন আমরা বরং দেখছি একদিকে মসজিদে ও নেতৃত্বের অবস্থানে নারীদের উপস্থিতি বাড়ছে অন্যদিকে ইসলাম ত্যাগের হারও বাড়ছে কেবল সমানুপাতিক সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু বলা যায় নারীদের ইসলাম ত্যাগ বন্ধ করার জন্য আমাদের উচিত নারীবাদের আবির্ভাবের আগের সময়টাতে ফিরে যাওয়া সত্যি করে বলুন তো আপনার চেনা কয়জন নারী কয়েক বছর আগে ধার্মিক কিংবা নিজের পক্ষে ধর্মভীরু ছিল কিন্তু এখন নারীবাদী বলিয়া আওড়াই শরিয়াহ উলামা আর ইসলাম নিয়ে সমালোচনা করে আলহামদুলিল্লাহ এমন অনেক বোন আছে যারা স্রোতের বিপরীতে গিয়ে নারীবাদী চিন্তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু সার্বিকভাবে পশ্চিমা বিশ্বে থাকা মুসলিম নারীদের অবস্থান দিন দিন খারাপ হচ্ছে যে দাবি করে নারীবাদের সাথে এর কোনো সম্পর্ক নেই সেই কল্পজগতে আছে প্রশ্ন হলো ইসলাম ত্যাগের কারণ তাহলে কী শালীনতা এবং নম্রতা হারিয়ে যাবার ব্যাখ্যা কী ইমান হারানোর কারণ কি। নারীবাদী তত্ত্বের প্রথম ভিত্তি হলো নারী এবং পুরুষের মধ্যে সব সম্পূর্ণ এক হতে হবে এই মূলনীতি মেনে নিলে স্বাভাবিকভাবেই ইসলামের অনেক কিছুই মেনে নেওয়া সম্ভব না কেননা ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ সমান নয় ইসলামের নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা ভূমিকা নির্ধারণ করা হয়েছে কোনো মুসলিম নারী যখন মনে করে নারীর পোশাকের ব্যাপারে বিধিবিধান আসলে নারীকে নিয়ন্ত্রণ করার কূটকৌশল তখন সে অবশ্য এই ধর্মের প্রতি নেতিবাচক ধারণা রাখবে যে ধর্ম শালীনতা এবং নম্রতার উপর গুরুত্ব দেয় এবং কঠোরভাবে পর্দার বিধানকে মেনে চলা বাধ্যতামূলক করে যখন কোনো মুসলিম নারী মেনে নেয় নারীকে অধীনস্থ করার জন্য পুরুষরা ইতিহাস জুড়ে পুরুষতন্ত্রের নামে এক বৈশ্বিক ষড়যন্ত্র চালিয়ে আসছে তখন সে তো ওই ধর্মকে মেনে নিতে পারবে না যে ধর্ম শিক্ষা দেয় পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে সুতরাং পূর্ণবতী নারীরা অনুগত করে তারা লোকচক্ষুর আড়ালে হেফাজত করেনি এই বিষয়ে যে আল্লাহ হেফাজত করেছেন সুরান নিসা চৌত্রিশ আর অতীত এবং বর্তমান আলিমদের অধিকাংশই পুরুষ কাজে নারীবাদের আদর্শে দীক্ষিত কেউ ইসলামকে মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক তবে এর দায় শুধু নারীদের না যেসব পুরুষ বিশেষ করে ধার্মিক পুরুষ নারীবাদী বিভিন্ন ধ্যান প্রচার এবং সমর্থন করেন তাদের উপরও এর দায় বর্তায় এই ধরনের পুরুষেরা ক্রমাগত বলে মুসলিম পুরুষেরা হলো আবর্জনা এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এরা নারীবাদী ধ্যান এক ধরনের ধর্মীয় বৈধতা দেওয়ার চেষ্টা করে এদের কারণেই নারীবাদের ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ পায় যখনই কেউ নারীবাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে এই পুরুষরা অর্থহীন চেঁচামেচি জোরে দেয় ভুল যুক্তি ফ্যালাসি আর ব্যক্তিগত আক্রমণের পসরাজ খুলে হাজির হয় এই ধরনের পুরুষেরা বিশেষ করে পশ্চিমের অনেক দায়ীরা এই সমস্যার অংশ এই লোকগুলোর সমর্থন না থাকলে মুসলিম নারীবাদ নামে বস্তু অনেক আগেই মুখ থুবড়ে পড়ত আমরা আছি নারীবাদ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ পুরুষতন্ত্র নিয়ে বিতর্ক দুই হাজার পনেরোতে নারীবাদ নিয়ে এক বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব এসেছিল বিতর্ক হবার কথা ছিল আমাদের এলাকার এক মসজিদে অনুষ্ঠানের মাসখানেক আগে সোশ্যাল মিডিয়াতে ঘোষণাও দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হল কেন হল তা আজ পর্যন্ত আমাকে জানানো হয়নি আয়োজকরা কেন এই বিতর্ক বাতিল করেছিলেন এই সিদ্ধান্ত কাদের ছিল আমার জানা নেই এরকম ঘটনা আগেও হয়েছে আমার ধারণা সামনে আরও হবে বিতর্কের প্রস্তুতি হিসেবে আমি কিছু নোটস তৈরি করেছিলাম সেই নোটস অনুযায়ী আমার মূল অবস্থান সংক্ষিপ্তভাবে নিচে তুলে ধরছি এ অবস্থানকে অনেকের কাছে অগ্রহণযোগ্য এমনকি আপত্তিকর মনে হয় তা তো বুঝতেই পারছেন কিন্তু আমি মনে করি এ বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার অনেক প্রশ্নকে আজ অস্বস্তিকর কিংবা অসুবিধাজনক মনে হয় কিন্তু ইসলাম এবং মুসলিমদের সাথে এ প্রশ্নগুলো তোলা জরুরি যেসব ধ্যান প্রভাবে মুসলিমরা সন্দেহ এবং সংশয়ে পড়ছে সেগুলো নিয়ে অবশ্যই অ্যাকাডেমিকভাবে আলোচনা করার সুযোগ থাকা উচিত কিন্তু দুঃখজনকভাবে এই আলোচনাগুলো হোক এটাকে অনেকেই চান না যারা এই প্রশ্নগুলো তোলে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয় না যাই হোক আমার ইচ্ছা ছিল ওই বিতর্কে নারীবাদের বিপক্ষে ঐতিহাসিক এবং দার্শনিক বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরার বিশেষ করে নারীবাদের নিজেদের লেখা থেকে বিভিন্ন বিষয় দেখানো এছাড়া নারীবাদীরা হিংস্রভাবে মুসলিম আলিমদেরকে আক্রমণ করে তাই আলিমদের সমর্থনে আমি কিছু কথা প্রস্তুত করেছিলাম এমন কিছু পয়েন্ট এখানে তুলে ধরছি নারীবাদের দ্বিতীয় পর্যায়ে শুরুর সময় থেকে একটা ধারণা বেশ প্রচার পেয়েছে ধারণাটা সংক্ষেপে এরকম প্রত্যেক সমাজে কিছু ক্ষমতার সম্পর্ক এবং লেনদেন থাকে বিভিন্ন অর্থ সামাজিক শ্রেণী বর্ণ এবং গোত্রের মতো দুই লিঙ্গের মধ্যেও থেকে ক্ষমতার বোঝা পড়া। সমাজের বিভিন্ন শ্রেণী এবং রাজনৈতিক শক্তি যেমন একে অপরের সাথে শক্তির জন্য প্রতিযোগিতা করে তেমনই নারী পুরুষও শক্তির জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে আর এই ক্ষেত্রে প্রত্যেক সমাজে শক্তির একটি ভারসাম্যহীনতা আছে প্রত্যেক সমাজে পুরুষ নারীর উপর কর্তৃত্ব করে নারীর উপর পুরুষের এই কর্তৃত্বের এই কাঠামোটাকে বলা হয় পুরুষতন্ত্র নারীবাদের ভাষ্য অনুযায়ী পুরুষ যে সব সময় সচেতনভাবে নারীকে শোষণ করার চেষ্টা করছে তা না যদিও অনেক ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে পুরুষতান্ত্রিক ব্যবস্থা আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি বর্তমানে এই কর্তৃত্ব অনেক ক্ষেত্রেই অপ্রকাশ্য পুরুষতান্ত্রিক ব্যবস্থার ফলে এমন এক অনমনীয় কাঠামো তৈরি হয়েছে যা নারীদের শোষণ করছে তাই নারীবাদ বলে এই পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব এই কথাগুলো ধর্মের ক্ষেত্রেও খাটে নারীবাদীরা মনে করে প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা পুরুষতান্ত্রিক এবং তারা নারীদের প্রতি দমনমূলক দৃষ্টিভঙ্গি লালন করে এক্ষেত্রে মুসলিম নারীবাদীরা কিছুটা আপত্তি করে তারা বলে স্রষ্টা পুরুষতান্ত্রিক নন নারীকে তিনি পুরুষের অধীনে করতে চান না ইসলাম সাম্যবাদী ধর্ম ইসলাম নারী ও পুরুষের সমান অধিকারের ধর্ম সমস্যা হলো মুসলিম পুরুষেরা ইসলামকে পড়ছে পুরুষতান্ত্রিক চোখে এভাবে তারা ইসলাম পড়েছে বুঝেছে শিখেছে এবং শিখিয়েছে ফলে মুসলিমদের মধ্যে এমন বিভিন্ন বিধান আর প্রথা তৈরি হয়ে গিয়েছে যেগুলোর মাধ্যমে মুসলিম নারীকে শোষণ করা হচ্ছে এই অবস্থান থেকে মুসলিম নারীবাদের মধ্যে একজন এক একদিকে আলোচনায় নিয়ে যায় বিবাহ কি ইসলামের অংশ নাকি পুরুষতান্ত্রিক সংযোজন নারীর ব্যাপারে কিছু কিছু হাদিস কি সত্যিকার ইসলামের প্রতিনিধিত্ব করে নাকি এগুলো পুরুষতন্ত্রে বানানো নারীর ব্যাপারে পূর্ববর্তী আলিম যেসব কথা বলেছেন সেগুলো কি ইসলামের সঠিক ব্যাখ্যা ফুটে উঠেছে নাকি পুরুষতন্ত্রের লেন্সের কারণে তাদের বিবেচনা প্রভাবিত হয়েছে ইসলামে এমন শত শত দিক আছে যা আধুনিক নারীবাদের চোখে সমস্যাজনক নারীবাদের দর্শন অনুযায়ী ইসলামের এই দিকগুলো প্রমাণ করে ইসলাম নারীবাদকে পরাধীন করে এবং শোষণ করে কিংবা নিদেন পক্ষ বঞ্চিত করে এই ধরনের বিষয়গুলো মুসলিম নারীবাদীদের জন্য সংকট তৈরি করে যেহেতু তারা দাবি করে ইসলাম নারী এবং পুরুষের সমান অধিকার দেয় তাই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করার বিভিন্ন উপায় তারা বের করতে হয় আমার মতে নারীবাদ সেকুলার কিংবা মুসলিম ভ্রান্ত লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে সামাজিক সংঘর্ষের এই ধারণা বুদ্ধিভিত্তিক এবং প্রমাণের দিক থেকে ত্রুটিপূর্ণ কেবল নারীদের অধীন করে রাখার জন্য পুরুষের একটি বৈশ্বিক কাঠামো তৈরি করেছে ও টিকিয়ে রেখেছে এ দাবির কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তাত্ত্বিক বিশ্লেষণের মানদণ্ড এ দাবি টেকে না হ্যাঁ ইতিহাসে প্রায় সব সমাজ এবং সভ্যতায় কর্তৃত্ব ছিল পুরুষের হাতে সত্য কিন্তু এই কর্তৃত্ব ছিল নারী পুরুষ শিশু বৃদ্ধ সবার কল্যাণের জন্য নারীকে অধীন করে শুধু পুরুষের স্বার্থ সিদ্ধির জন্য না নারীবাদীর যে অবস্থানগুলোর কথা এতক্ষণ বললাম সেগুলো সম্পর্কে কিছু প্রশ্ন আসা স্বাভাবিক যখন কেউ বিশ্বাস করে চোদ্দশো বছরে ইসলামের অলমের সিলসিলা পুরুষতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত তখন তার ইমানের উপর প্রভাব কেমন হবে অতীত ভবিষ্যতের সব সমাজ পুরুষতন্ত্র দ্বারা আক্রান্ত এমন দাবির জ্ঞানতাত্ত্বিক তাৎপর্য কি এ থেকে মানব প্রকৃতি এবং মানবসৃষ্টার ব্যাপারে কী উপসংহার পাওয়া যায় নারী ও পুরুষের সম্পর্ক পারিবারিক সহিংসতা যে সমস্যাগুলো মুসলিম সমাজে আছে সেগুলোর ব্যাখ্যা হিসেবে নারীবাদের এই পুরুষতন্ত্রের তত্ত্ব কতটা উপযুক্ত এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো দুনিয়ার সব পুরুষ মিলে নারীকে শোষণ করা এক বৈশ্বিক কাঠামো তৈরি করেছে নারীবাদের দেওয়া এই পুরুষতান্ত্রিক তত্ত্ব একজন মুসলিমের ইমানের জন্য অত্যন্ত ক্ষতিকর এই তত্ত্ব সব ধর্ম এবং ধর্মীয় কর্তৃপক্ষকে পুরুষতন্ত্রের অংশ মনে করে যার অর্থ দাঁড়াই ধর্ম হল নারীকে অধীনে বানিয়ে রেখে পুরুষের স্বার্থ সিদ্ধির আরেকটি উপকরণ মাত্র এমন কথা যারা বিশ্বাস করে তারা বিভিন্ন ভ্রান্ত ধ্যান ধারণা পোষণ করবে এবং একসময় ইসলাম ত্যাগ করবে এটাই স্বাভাবিক তাই মুসলিম নারীদের মধ্যে এই বিষাক্ত আদর্শের প্রচার হতে দেখা হতাশাজনক নারীবাদ এবং এর সব সংস্করণ ইসলামের সাথে সাংঘর্ষিক মুসলিম নারীবাদীরা দ্বিমত পোষণ করতে পারে কিন্তু তাতে বাস্তবতা বদলায় না এই সাংঘর্ষিকতা খুব সহজেই প্রমাণ করা যায় নারীবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কারণ ক দর্শন হিসেবে নারীবাদকে গ্রহণ করতে হলে আগে নারীবাদের প্রিয় পুরুষতন্ত্র তত্ত্বকে মেনে নিতে হবে পুরুষতন্ত্র তত্ত্ব হল এই বিশ্বাস যে সভ্যতা শুরু থেকে পুরুষরা এমন এক বৈষম্যমূলক সামাজিক কাঠামো গড়ে তুলেছে এবং টিকিয়ে রেখেছে যার উদ্দেশ্য নারীকে অধীন করা শোষণ করা নির্যাতন করা এবং তার উপর কর্তৃত্ব বজায় রাখা পুরুষতন্ত্র তত্ত্ব মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এ দুয়ের মধ্যে কোনোভাবেই সমন্বয় করা সম্ভব নয় সুতরাং নারীবাদ মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক পুরুষতান্ত্রিকতার তত্ত্ব কেন ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষাক্ত এক পুরুষতান্ত্রিকতার এই তত্ত্ব নবৈতের ধারাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে সব নবীরাসুল রাসুল সাল আলাহি পুরুষ ছিলেন তবে ইবনু হামজা সহ আরও কয়েকজন আলিম বলেছেন নারীদের মধ্যেও কেউ কেউ ওহি পেয়েছিলেন অল্প কয়েকজনের এ মত যদি আমরা গ্রহণ করি তাহলে উপসংহার হলো অধিকাংশই প্রায় নিরানব্বই শতাংশ নবীরাসুল ছিলেন পুরুষ আলাইহিয়ালসাল্লাম যদি পুরুষতন্ত্র তত্ত্বকে আমরা মেনে নিই তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে নবীর রাসুলগণ কি নারীদের উপর আধিপত্য এবং কর্তৃত্ব করার জন্যই তৈরি বৈষম্যমূলক পুরুষতান্ত্রিক কাঠামোর অংশ ছিলেন দুই পুরুষতান্ত্রিকতার তত্ত্ব আলিমদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে ইসলামী ইতিহাসের অধিকাংশ আলিম ছিলেন পুরুষ এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সম্মানিতরা ছিলেন পুরুষ তাদের সবাই এমন অনেক অবস্থান ছিল যেগুলো আধুনিক নারীবাদের দর্শন অনুযায়ী চরম মাত্রার বিষাক্ত নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক বা কুয়াশ ছাড়া আর কিছুই না এসব আলিম এবং ইমামগণ কি নারীদের উপর আধিপত্য ও কর্তৃত্ব করার জন্য তৈরি বৈষম্যমূলক পুরুষতান্ত্রিক কাঠামোর অংশ ছিলেন তিন পুরুষতন্ত্র তত্ত্ব ইসলামী আঁকি দেখেও প্রশ্নবিদ্ধ করে পুরুষতন্ত্র তত্ত্ব যদি মানব জন্য এত বিপুল পরিমাণ দুঃখ কষ্টের কারণ হয়েই থাকে এতই বিষাক্ত ধ্বংসাত্মক এবং গভীর প্রথিত সমস্যা হয়েই থাকে তাহলে কোরআনে কেন এনে কিছুই বলা হলো না রাসুল্লাহ সাল আলিহাল্লাম কেন এনে কিছুই বলেন না নারীবাদীদের মতে মানব ইতিহাসের সবচেয়ে খারাপ শক্তিগুলোর মধ্যে পুরুষতন্ত্র অন্যতম অথচ এই মারাত্মক বিষয়টা বর্ণনা দেওয়ার মতো এমন একটা শব্দেও কেন আরবিতে নেই মানব এই ভয়ঙ্কর অভিশাপ শোষণ আর নির্যাতনের ব্যাপারে সতর্ক করে একটি আয়াত এক লাইন হাদিসও কেন এলো না এই নিয়মতান্ত্রিক শোষণ ও নির্যাতনের ব্যাপারে কোরআন সুন্হা যদি চুপ থাকে তাহলে কিভাবে কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণ দিক নির্দেশনা মেনে নেওয়া সম্ভব যৌক্তিকভাবেই একজন ফেমিনিস্ট মনে ইসলামের ব্যাপারে এই প্রশ্নগুলো উদায় হতে বাধ্য আর এ কারণে নারীবাদীরা বিভ্রান্তির বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে অনেকে ইসলাম ত্যাগ করে শুরু হয় অশুভ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি লালনের কারণে ইসলামী ইতিহাসে আলিমদের ত্যাগ করা দিয়ে তারপর তারা নবীর আসুলগণকে আক্রমণ করা শুরু করে যেমন আমিনা ওয়াদুদ নামে এক মহিলা ইব্রাহিম আলিহাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তারপর তারা খোদ কোরআনে সমালোচনা করা শুরু করে দিয়েছে আল্লাহ কেন কোরআনে নিজের ব্যাপারে পুরুষবাচক সর্বনাম ব্যবহার করলেন কেন আল্লাহ প্রথমে আদমকে একজন পুরুষকে সৃষ্টি করলেন কেন আল্লাহ সুরা এসে চৌত্রিশ নম্বর আয়াত নাজিল করলেন পুরুষতন্ত্র তত্ত্ব নারীবাদের আদর্শিক ভিত্তিপ্রস্তর এই তত্ত্ব সহজাতভাবেই একজন মুসলিমের বিশ্বাসের উপর বিপর্যয় তৈরি করে ফলে অনেক মুসলিম নারীবাদী ধাপে ধাপে নানা গোমরাহীপূর্ণ অবস্থান গ্রহণ করতে শুরু করে এক সময় তাদের অনেকে ইসলাম ত্যাগ করে মূর্তাদে পরিণত হয় যারা দাবি করে ইসলাম এবং নারীবাদের মধ্যে সমন্বয় সম্ভব তারা দয়া করে উপরের তিনটি পয়েন্টের জবাব দেবেন আপনাদের হাতে সম্ভাব্য উত্তর সীমিত ব্যাপারটা আরেকটু সহজ করার জন্য সম্ভাব্য উত্তরগুলো লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনি বলতে পারেন পুরুষতান্ত্রিকতার তত্ত্বে বিশ্বাস না করেও অর্থাৎ সভ্যতার সূচনা লগ্ন থেকেই নারীকে অধীন এবং শোষণ করার জন্য পুরুষতন্ত্র তত্ত্ব কাজ করে যাচ্ছে তত্ত্বে বিশ্বাসী না হয়েও নারীবাদী হওয়া সম্ভব অথবা পুরুষতন্ত্র তত্ত্ব আসলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে না কোনটা বেছে নেবেন সংস্কারপন্থী প্রগতবাদী এবং হাদিস অস্বীকারী জাতীয় যেসব লোক আছে ইসলাম ইতিহাসে আলিমদেরকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে যাদের সমস্যা নেই তারা দু নম্বরটাকে বেছে নেবে কিন্তু সঠিক আকিদার উপর থাকা সাধারণ মুসলিমের সত্য স্বীকার করতে বাধ্য যে পুরুষ নিয়ন্ত্রিত ইলমি সিলসিলা ছাড়া আমরা কোরআন পেতাম না সুন্নাহ পেতাম না ইসলাম সংরক্ষিত হতো না যেহেতু সাহাবারদ্লাহ তালা আনুহুম হাদিস বর্ণনাকারী আলিম মহাদিস মুফাসির এবং ফখিদের প্রায় নিরানব্বই শতাংশ পুরুষ যদি আলিমদের ছুঁড়ে ফেলেন তাহলে ইসলামকেও ছুঁড়ে ফেলতে হবে আলিমরা নবী রসুল সাল আলিহাস্লামদের ওয়ারিস যদি কেউ দাবি করে যদি কেউ দাবি করে সারা বিশ্ব জুড়ে ইসলামের আলিমরা সিস্টেমেটিক্যালি নারীদের বিরুদ্ধে ছিলেন তারা নারীদের ব্যাপারে না ইন্সাফি করেছেন তাহলে সে আলিমদের নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে কার্যত ইসলামকেই প্রশ্নবিদ্ধ করেছে আমার মতে এটা নারীবাদের সহজাত সংঘর্ষের একটি যৌক্তিক পর্যালোচনা কেউ দ্বিমত পোষণ করলে এবং যৌক্তিক খণ্ডন উপস্থাপন করতে পারে তবে আবেগ এবং বুলি সর্বোচ্চ নাকামি অ্যাড হ্যামিনেম ঘ্যানঘ্যানি আর রাজপুত্র সুলভ অভিনয় গ্রহণযোগ্য নয় এখানে অনুবাদক একটি ছোট টিকা দিয়েছেন কিছু অস্পষ্টতা দূর করা যাক অবশ্যই পুরুষতন্ত্রের অস্তিত্ব আছে অ্যান্থ্রোপোলজিক্যাল বা নিরাপদ অবশ্যই পুরুষতন্ত্রের অস্তিত্ব আছে অ্যান্থ্রোপোলজিক্যাল বা নৃতাত্ত্বিক অর্থে ইসলাম একটি পুরুষতান্ত্রিক ধর্ম ইসলামী আইনে বংশ পরিচয় নির্ধারিত হয় পুরুষতাত্ত্বিক বা পিতা পরিচয় দ্বারা সামাজিক এবং পারিবারিক কাঠামোর কর্তৃত্ব থাকে পুরুষের হাতে সেটা গোত্রপতি স্বামী পিতা কিংবা অন্য পুরুষ হতে পারে কিন্তু নারীবাদের প্রচারিত পুরুষতন্ত্র এর ধারণা আর অ্যান্থ্রোপোলজিক্যাল বা নৃতাত্ত্বিক অর্থে পুরুষতন্ত্রের ধারণার মধ্যে পার্থক্য আছে নারীবাদ দাবি করে এই সবগুলো কাঠামো সহজাতভাবে নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ নারীবাদের দাবি হলো পুরুষ এসব পুরুষতান্ত্রিক কাঠামো গড়ে তুলেছে নারীদের স্বার্থের বিনিময়ে পুরুষের সুবিধা নিশ্চিত করার জন্য অর্থাৎ নিষ্পাপ সাদাশিদে দুর্ভাগা নারীদের আটকে রেখে শোষণ করার জন্য একদল শয়তান লোক ক্রমাগত চক্রান্ত করে চলেছে সভ্যতা শুরু থেকেই চক্রান্ত চলে আসলেও মাত্র কয়েক দশক আগে নারীবাদের কল্যাণে এই মহা ষড়যন্ত্রের বাস্তবতা মানব জাতির সামনে প্রকাশিত হয়েছে সেই থেকে পুরুষতন্ত্র নামে এই শয়তানি চক্রান্ত নস্বাদ করার জন্য দুঃসাহসী নারীবাদীরা খেয়ে না খেয়ে যুদ্ধ করে যাচ্ছে পাগলের প্রলাপ মনে হচ্ছে হওয়াটাই স্বাভাবিক আরেকটা মুসলিম প্রজন্ম যেন এই বিষাক্ত আদর্শের কারণে নষ্ট না হয় তা নিশ্চিত করার জন্য নারীবাদের এই পুরুষতন্ত্র তত্ত্বের খণ্ডন করা মুসলিম চিন্তাবিদ দায়ী এবং আরিমদের দায়িত্ব এটা করার বিভিন্ন উপায় আছে প্রথমত আমাদের স্বীকার করতে হবে এমন অনেক পুরুষ আছে যারা নারীদের উপর নির্যাতন চালায় এমন অনেক সামাজিক প্রথা আচার আছে যা নারীদের সাথে জুলুম করে এমন অনেক মানুষ আছে যারা ইসলামের দোহাই দিয়ে সব জুলুমের বৈধতা দেওয়ার চেষ্টা করে এই বাস্তবতা অস্বীকার করা যায় না পারিবারিক সহিংসতা শারীরিক এবং মানসিক নির্যাতন যৌন নির্যাতন নিজ ঘরে এবং সমাজে নারীর মতকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা যৌন নিপীড়ন সহ বিভিন্ন বিষয় এড়িয়ে যাওয়া বা ধামাচাপা দেওয়া এই সবই বাস্তব এই জুলুম এবং না ইনসাফিগুলো অস্তিত্ব আছে এবং সব সমাজে এগুলোর বিরুদ্ধে কথা হওয়া দরকার কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে এই সমস্যাগুলোর কারণ কি পুরুষতন্ত্রের নামে কোনো কাল্পনিক ষড়যন্ত্র তত্ত্ব দুনিয়ার সব পুরুষ মিলে গোপনে চক্রান্ত করেছে এইসব নাকি এগুলোর কারণ হলো কিছু স্বার্থপর অজ্ঞ এবং নির্যাতনকারী মানুষ যারা পুরুষ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাআল্লাহ আমরা সামনে থেকে বেশ লম্বা লম্বা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার ছোট্ট একটি মতামত আমাদের অনুপ্রেরণা অনেকখানি বাড়িয়ে দিতে পারে ইনশাল্লাহ আমরা নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করে যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইনশাল্লাহ দেখা হবে আগামী এপিসোডে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি আবার